আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারিকেলের ঘিসা ভরা খেজুরের গুড়ের পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়ো আর 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ লিকুইড গুড়। এবার ব্যাটারটাকে আরও কিছুটা পাতলা করার জন্য আমি আর একটু পানি মিশিয়ে নিলাম। আর ব্যাটারটার কনসিস্টেন্সিটা এরকম পাতলা হবে। এবার ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। পাটিসাপটা পিঠার পুরটা তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টা এলাচ আর 2 টুকরো দারুচিনি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ নারিকেল কোড়া। এবার 2 মিনিট নারিকেল কোড়াটাকে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ কাজু বাদাম বাটা। বাদাম বাটাটা দেওয়ার ফলে ঘিসার টেস্টটা আরও বেড়ে যাবে। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পোলাও চালের সুজি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গ্রেট করা খেজুরের গুড়। এবার 5 থেকে 6 মিনিট নারিকেলের ঘিসাটা ভাজতে থাকবো। পাঁচ থেকে ছয় মিনিট পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। এবার 6 থেকে 7 মিনিট খিসাটা অনবরত নেড়ে চেড়ে ঘন করে নেব। ঘিসাটা এরকম ঘন থাকা অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। এবার চুলা একটা ফ্রাইং প্যান হালকা গরম থাকা অবস্থায় এতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার একটা টিস্যু দিয়ে তেলটা মুছে নেব। এবার অল্প পরিমাণ ব্যাটার দিয়ে প্যানটা ধরে ব্যাটারটা পাতলা রুটির শেপে ছড়িয়ে দিতে হবে। পিঠার ওপরটা যখন ড্রাই হয়ে আসবে তখন তৈরি করে রাখা অল্প পরিমাণে নারিকেলের ঘিসা পিঠার একটা সাইডে দিয়ে দিলাম। এবার পিঠার এক পাশ থেকে ফোল্ড করে পিঠাটা একটা পাত্রে তুলে রেখে দেব। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব।
তৈরি হয়ে গেল অসাধারণ মজাদার নারিকেলের খিসা ভরা খেজুরের গুড়ে পাটিসাপটা পিঠা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।